হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এলটি টেক মাইন্ড। তো বন্ধুরা, আমরা মোবাইলকে সিকিউরডভাবে ইউজ করার জন্য কিন্তু আমরা বিভিন্ন রকমের লক ইউজ করি, যেমন ফিঙ্গারপ্রিন্ট লক, প্যাটার্ন লক এবং পাসকোড লক। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটা নতুন ধরনের লকিং সিস্টেম কিন্তু শিখিয়ে দেব, যেখানে আপনি আপনার নিজস্ব ছবি দিয়ে আপনার ফোনটিকে লক করে রাখতে পারবেন। কেউ যদি আপনার ফোনটিকে আনলক করার চেষ্টা করে, সে শুধু আপনার ছবিটি দেখতে পাবে। শুধুমাত্র আপনিই জানবেন যে ওই ছবিটির গোপন রহস্য এবং ওই ছবিটির মাধ্যমে কিভাবে আপনি আপনার ফোনটিকে আনলক করবেন। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখছেন এলটি টেক মাইন্ড ইউটিউব চ্যানেল, আমি সন্দীপন। ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলি সবার আগে দেখার জন্য এলটি টেক মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইটেমটিতে ক্লিক করুন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুরা, সেই জন্য আপনারা প্লে স্টোর অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন। তো প্লে স্টোর অ্যাকাউন্টের মধ্যে চলে যাওয়ার পর প্লে স্টোরের যে সার্চ বারটি রয়েছে, সার্চ বারে আপনারা টাইপ করবেন টাচ লক স্ক্রিন। তো টাচ লক স্ক্রিন বন্ধুরা দিয়ে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখবেন এই অ্যাপ্লিকেশনটি আপনার স্ক্রিনের মধ্যে চলে আসবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমার ফোনে অলরেডি ইনস্টল রয়েছে, তাই আমি আর ইনস্টল করে আপনাদেরকে আর দেখাচ্ছি না। তো বন্ধুরা, ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকেও কিন্তু ইনস্টল করে নিতে পারেন। তো বন্ধুরা, যখন আপনাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি ইনস্টলেশন হয়ে যাবে, আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। তো ওপেন করার সাথে সাথে বন্ধুরা দেখবেন নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে স্ক্রিনটিকে আপনারা স্লাইড করে যাবেন। তো স্লাইড করতে করতে দেখবেন বন্ধুরা একবার গো বলে একটি অপশন চলে আসবে। তো দেখুন বন্ধুরা, এখন একটি গো বলে একটি অপশন চলে এসেছে। তো আপনারা এই গো অপশনটির মধ্যে ক্লিক করবেন বা টাচ করবেন। তো গো অপশনটিতে টাচ করার সাথে সাথে বন্ধুরা দেখবেন একটা নোটিফিকেশান আপনাদেরকে দেখাবে, যেটা হচ্ছে পারমিশন রিকোয়ার্ড। তো আপনাদের পারমিশনটিকে অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে একটি নতুন ইন্টারফেসে নিয়ে চলে যাবে। তো আপনারা এখানেও এই অ্যাপ্লিকেশনের যে পারমিশনটা রয়েছে, এই পারমিশনটিকে আপনারা অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা একটু ব্যাক করবেন। তো ব্যাক করার সাথে সাথে বন্ধুরা আপনাদেরকে কিছু পারমিশন অ্যালাউ করতে বলবে। তো আপনারা পারমিশনগুলিকে অ্যালাউ করে দেবেন। তো এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটা পারমিশন আপনাদেরকে অ্যালাউ করতে বলছে। তো আপনারা অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে নতুন আরেকটি পারমিশন আপনাদেরকে অ্যালাউ করতে বলবে। তো সেই পারমিশনটিকেও আপনারা অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখবেন নতুন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা মাই ফটোতে টাচ করবেন বা ক্লিক করবেন। তো মাই ফটোতে টাচ করার সাথে সাথে বন্ধুরা দেখবেন একটি পারমিশন আপনাদেরকে অ্যালাউ করতে বলবে। এখানে আপনারা পারমিশনটিকে অ্যালাউ করে দেবেন। তো পারমিশনটিকে অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে নতুন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরা, ফাইলস, ড্রাইভ, ফটো, ফাইল ম্যানেজার, ড্রপ বক্স সব কিছু কিন্তু রয়েছে। অর্থাৎ আপনাদেরকে এখান থেকে যে কোনো একটি ইউজ করে আপনাদেরকে যে কোনো একটি ফটো নিয়ে নিতে হবে, সেটা আপনারা ক্যামেরা ইউজ করে ছবিও তুলে নিতে পারেন। তো আমি একটা ফটো থেকে একটা ছবি নিয়ে নিলাম। তো সেই জন্য ফটোর মধ্যে চলে গেলাম, চলে যাওয়ার পর ক্যামেরাতে গেলাম, ক্যামেরা থেকে আমি একটি ছবি নিয়ে নিলাম। তো ছবিটিতে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখবেন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা এটিকে এদিক ওদিক করে ঠিকভাবে ফিক্সড করে নেবেন। তো তারপর যেটা করবেন বন্ধুরা, কোনার দিকে দেখুন একটা ওকে বলে একটা অপশন দেখাচ্ছে, আপনারা ওকে অপশনটিতে ক্লিক করবেন। তো ওকে অপশনটিতে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখবেন নতুন একটি ইন্টারফেস কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো একটু টাইম লাগছে, তো চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নতুন ইন্টারফেসটা কিন্তু চলে এসেছে। তো এরপর যেটা করতে হবে, আপনাদেরকে 2 থেকে 4 মধ্যে যে কোনো 2টি পজিশন বা 4টি পজিশন আপনাদেরকে বেছে নিতে হবে, সেই পজিশানগুলোই হবে আপনার পাসওয়ার্ড। তো আপনি যেখানে যেখানে হাত দিয়ে আপনারা পজিশানগুলিকে ঠিক করবেন, আপনাদেরকে ফোনটিকে আনলক করার সময় এই ছবিটি সেই সেই জায়গাগুলোতে কিন্তু হাত দিতে হবে, তবেই কিন্তু আপনার ফোনটি আনলক হবে, না হলে কিন্তু হবে না। তো বন্ধুরা, আমি পাসওয়ার্ড হিসাবে চুজ করছি একটি চোখ এবং একটি নাক। তো এইভাবে কিন্তু আমি 2 নিলাম, আপনারা 2 নিতে পারেন, 4 নিতে পারেন। তো আমি 2 পজিশন নিলাম। এরপর ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পর বন্ধুরা আবার ওটাকে আপনাদেরকে কনফার্ম করার জন্য আরেকবার দিতে বলবে। তো প্রথমে আমি চোখটাতে নিয়েছিলাম, সেকেন্ডে আমি নাকে নিয়েছিলাম। তো নিয়ে নিলাম, এরপর ওকে করে দেবেন। তো দেখুন বন্ধুরা, এখন দেখিয়ে দিচ্ছে যে ফিনিশ সাকসেস।
তো ওপরে যে ফিনিশ অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে এবার ফিনিশ অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আপনারা ফিনিশ অপশানটিতে ক্লিক করবেন। তো ফিনিশ অপশানটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা একটা নতুন ইন্টারফেস চলে এসেছে, যেখানে দেখতেই পাচ্ছেন ক্রিয়েট রিকোভারি পাসওয়ার্ড, অর্থাৎ আপনাদেরকে একটি নতুন রিকোভারি পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে, যাতে করে আপনারা যদি কোনো কারণে ওই পজিশনগুলি ভুলে যান যে কোন কোন জায়গাতে আপনারা টাচ করেছিলেন, সেটা যাতে ভুলে গেলে যাতে প্রবলেম না হয়, সেই জন্যই কিন্তু আপনাদেরকে একটি রিকোভারি পাসওয়ার্ড কিন্তু সেট করে নিতে হবে। তো সেই জন্য বন্ধুরা আপনারা রিকোভারি পাসওয়ার্ড যে অপশানটি রয়েছে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা যে কোনো একটি পাসওয়ার্ড আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন। তো আমি 1234 নিয়ে নিলাম। তো আরেকবার আপনাদেরকে পাসওয়ার্ডটি এন্টার করতে বলবে, তো আমি দিয়ে দিলাম 1234। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো পাসওয়ার্ডটিকে সেট করে নেবেন। তো এরপরে বলছে স্টার্ট টাচ টু পাস, ঠিক আছে। তো আমি স্টার্ট টাচ পাস এটাতে টাচ করলাম। করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখুন একটা নতুন ইন্টারফেস চলে এসেছে। তো এখন কিন্তু আমার ফোনটা কিন্তু লক হয়ে গেছে, আমি কিন্তু কোনো রকমভাবে এটিকে আনলক করতে পারবো না। তো আমাকে মনে রাখতে হবে যে আমি দেখুন একটা আনলক করতে যাচ্ছিলাম, আমাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে আমি আনলক করতে পারবো না। তো এখন আমাকে আনলক করার জন্য যেটা করতে হবে, প্রথমে আমি পজিশানটা কোনখানে নিয়েছিলাম, একটি চোখে, আর সেকেন্ড পজিশানটা নিয়েছিলাম নাকে। তো আমি একটি চোখ এবং সেকেন্ডে নাকে হাত দিয়ে দিলাম, দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফোনটা আনলক হয়ে যাবে। তো দেখতেই পেলেন বন্ধুরা ফোনটি কিন্তু আনলক হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে টিউটোরিয়ালটি ঠিকঠাক দিতে পেরেছি। তো এই টিউটোরিয়ালটি থেকে আপনাদের যদি কোনো রকম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।